দেখো জেনপাসুজির কাউন্সিলিংয়ে কিন্তু আবার একটা নতুন পরিবর্তন এলো, আবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। তো তোমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল যে যারা একবার চয়েস লক করে দিয়েছে বা যাদের মনে হচ্ছে যে চয়েস পরিবর্তন করতে চাও, তারা কি আবার নতুনভাবে মডিফাই করতে পারবে, বা চয়েস যারা লক করে দিয়েছে তারা কি আবার কোনোভাবে আনলক করতে পারবে বা মডিফাই করতে পারবে। তো সেই বিষয়ে কিন্তু ডাব্লিউবিজি বোর্ড আবার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে তোমরা কিন্তু এই মুহূর্ত থেকে চয়েস গুলো মডিফাই করতে পারবে। অর্থাৎ তুমি আগে তোমার যে চয়েসটা ছিল সেই চয়েসে যদি স্যাটিসফাইড না থাকো, তুমি কিন্তু নতুনভাবে আবার চয়েস মডিফাই করতে পারবে। আমি দেখিয়ে দেবো কেমনভাবে কি করতে হবে। এক্ষেত্রে দুটো তোমার কাছে অপশন থাকবে, ডু ইউ ওয়ান্ট টু মডিফাই ইউর চয়েস, ইয়েস অর নো। তুমি যেটাতে সিলেক্ট করবে সেটাতে দিয়ে পরে তোমাকে পাসওয়ার্ড পুট করতে হবে, তারপর তুমি হবে। ধরো তুমি যদি তোমার চয়েসটাকে মডিফাই করতে না চাও তাহলে তুমি কিন্তু নো করবে, দিয়ে তারপরে পাসওয়ার্ড দিয়ে পরে সাবমিট করে দেবে। যদি তুমি মডিফাই করতে চাও, যদি মনে হয় যে কিছু চয়েসটাকে তোমাকে উলট পালট করতে হবে, তাহলে তুমি কি করবে, মডিফাই ইয়েসটাতে ক্লিক করে পরে পাসওয়ার্ডটা দিয়ে পরে পুট করবে। সকলে এটা করে নেবে। যদি তোমার কোনো সন্দেহ থাকে এই মুহূর্তে যে তোমার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, সবচেয়ে প্রথমে আগে কি কাজ করবে যে প্রিন্ট লক চয়েস বলে বা প্রিন্ট চয়েস বলে একটা অপশন থাকে, সেই অপশনটাতে ক্লিক করে পরে দেখে নেবে তুমি কোন কোন চয়েসগুলো দিয়েছিলে, কোন কোন কলেজের কোন কোন চয়েসগুলো দিয়েছিলে, তাহলে বুঝতে পেরে যাবে যে এই এই চয়েসগুলো তুমি দিয়েছো। এরপর কি করবে, এরপর হচ্ছে তুমি যদি মনে হয় যে তোমার ঠিকঠাক দিয়েছো, নোটাতে ক্লিক করে পরে পাসওয়ার্ড দেবে। যদি মনে হয় যে ঠিকঠাক দাওনি, ইয়েসটাতে ক্লিক করবে, তারপর মডিফাই করতে পারবে, দিয়ে তারপর সাবমিট করবে। আমি দেখিয়ে দিচ্ছি একবার, ভালো করে দেখে না। আর এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করবে, অনেক ইম্পর্টেন্ট একটা কিন্তু তথ্য এটা, সবার করাটা এটা অত্যন্ত জরুরি। আর যারা একবার রেজিস্ট্রেশন করে দিয়েছো তাদেরকে আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হবে না, ফিস পেমেন্টও করতে হবে না। তোমার যদি মনে হয় তোমার চয়েস ফিলিংয়ে কিছু চেঞ্জ করতে হবে, তাহলে তুমি চয়েস ফিলিংয়ে চেঞ্জ করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু যদি মনে হয় না যে চেঞ্জ করতে হবে, তাহলে চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। তো আরেকটা জিনিস, যে সকাল থেকে আজকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে যে অপশানটা আসে সাইন ইনের নিচে আর কি, সেই অপশানটা আসছিল না, তো সেটা এখন চলে এসছে। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট একদমই রেজিস্ট্রেশন করেনি, একদম পুরো ফ্রেশ ক্যান্ডিডেট, তো সে কিন্তু এই মুহূর্তে তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবে, তারপর চয়েস ফিলিং ফিস পেমেন্ট করে নিতে পারবে। তো এটা কিন্তু তোমরা 1 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো তোমার হাতে 1 তারিখ 1 সেপ্টেম্বর পর্যন্ত তোমার হাতে সময় রয়েছে। তো অবশ্যই সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, সকলে জানাটা অত্যন্ত জরুরি, একটা তার ভবিষ্যতের প্রশ্ন। তো হিংসা টিংসা বাদ দিয়ে পরে সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, সবার জানাটা অত্যন্ত জরুরি। চলো এবারে দেখে নিই যে কীভাবে আমাদেরকে স্টেপটা ফলো করতে হবে, ঠিক আছে। তো দেখো, আমরা ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে এই সেকশনটা পাবো, যেখানের মধ্যে তোমরা দেখলে দেখতে পাবে যে নিচের দিকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা অপশন চলে এসেছে। মানে তুমি যদি আগে রেজিস্ট্রেশন না করেছো, তুমি এখন কিন্তু এখান থেকে করতে পারবে। আর উপরে একটা সাইন ইনের অপশন আছে, যেখান থেকে আমরা তোমার নিজেদের রোল নাম্বার, পাসওয়ার্ড, তার সাথে হচ্ছে এই নিচে যে সিকিউরিটি পিনটা রয়েছে এটা দিয়ে পুরো সাইন ইন করলে আমরা কিন্তু পেয়ে যাবো যে আমাদের লগ ইন করতে পারবো। তো আমি একটা ক্যান্ডিডেটের লগ ইন করিনি, তারপর দেখাচ্ছি। দেখো, আমি এখানে ক্যান্ডিডেটের লগ ইন করার পরে আমাদের কাছে এরকম অপশানগুলো চলে এসেছে, যে যেখানে হচ্ছে আমাদের এখানে অনেক কিছু লেখা রয়েছে, ভালো করে পড়বে এখানেগুলো, যে চারখানা টোটাল জিনিস রয়েছে। যে তুমি প্রথমে যেটা বলা রয়েছে যে ইফ ইউ ওয়ান্ট টু মডিফাই ইউর চয়েস হচ্ছে, তখন বলছে যে ইয়েস বা ইয়েসটাকে সিলেক্ট করতে দিই, তারপর হচ্ছে যদি তুমি একবার যদি ইয়েস বা নোটাতে সিলেক্ট করে দাও তাহলে কিন্তু তুমি আর কোনোভাবে রিভাইজ করতে পারবে না। অর্থাৎ তুমি যদি একবার ইয়েস সিলেক্ট করে দাও, তুমি নো করতে পারবে না, নো সিলেক্ট করে দিলে ইয়েস করতে পারবে না। বা যদি তুমি ইয়েস সিলেক্ট করো, তোমার কোনো ক্ষতিই হবে না। ইয়েস সিলেক্ট করলে তুমি ইয়েস করে দাও, পরে নো করে দিতে পারবে, মানে তোমার চয়েস লক করে দিতে পারবে মডিফাই করে, কোনো চিন্তা নেই। পরেরটা দেখো, তুমি যদি মানে তোমার মডিফাইটা করতে চাও তাহলে ইয়েস করে দেবে, আর যদি তুমি মডিফাই না করতে চাও তাহলে তুমি কিন্তু নর্মালি নোটাতে ক্লিক করবে, তাহলেই হবে। দেখো নিচের দিকে আমরা একটু দেখে নিই যে কেমনভাবে আমরা করতে পারবো। দেখো নিচের দিকে আমি ডু ইউ ওয়ান্ট টু মডিফাই এখানে ক্লিক করবো, ইয়েস নো দুটো অপশন চলে এলো, এখানে সিলেক্ট করবো। আর নিচে এই পাসওয়ার্ড রয়েছে, এই পাসওয়ার্ডটা আমি পুট করে দিচ্ছি। দেখে নাও তোমরা, পাসওয়ার্ডটা পুট করার পরে আমরা যখনই সেভ অ্যান্ড নেক্সট এই বটনটাতে ক্লিক করবো, তারপরে কিন্তু আমাদের কাছে চলে আসবে যে আমরা দেখতে পাবো যে আমরা কেমনভাবে মডিফাই করতে পারবো বা করতে পারবো না, সবকিছু চলে আসবে। দেখো, তার আগে দেখো এদিকে একটা লকড বলে এখন অপশন রয়েছে না, লক। তো সেই লকটাকে এখন আমি যদি পাসওয়ার্ডটা দিয়ে পুট করি তখন ওটা আনলক হয়ে যাবে। অর্থাৎ যারা লক করে দিয়েছে তারাও কিন্তু আনলক করতে পারবে। দেখো, আমি এখানে পুট করে পরে করে দিলাম, দেখো এখন সঙ্গে সঙ্গে এটা কিন্তু আনলক হয়ে যাবে। দেখো সঙ্গে সঙ্গে কী হয়ে গেলো, ওই দিকটা আনলক হয়ে গেলো। অর্থাৎ যেটা লক সেকশনটা ছিল আনলক হয়ে গেলো, 24টা আমি সিলেক্ট করেছিলাম আর 224টা আনসিলেক্ট ছিল, আনলক হয়ে গেছে এখন এইটা।
তো এরপর আমরা কি করতে পারবো, আমাদের চয়েস ফিলিং বলে যে অপশনটা রয়েছে এই চয়েস ফিলিং এসে পরে যথারীতি আমরা যেমন পাসওয়ার্ডটা দিয়ে পরে সাবমিট করে দিলে আমাদের যেমনভাবে আমরা চয়েস ফিলিং করতে পারি সেরকমভাবে করতে পারবো, ঠিক আছে। তো এরপর দেখো নিচের দিকে আমরা আরও অনেকগুলো অপশন পাবো, তোমরা এইখান থেকে দেখতে পারবে। আচ্ছা এরপর ভালোভাবে শুনো, এইখানে নিচের দিকে দেখো একটা যে ভিউ গিভেন কনসার্ন বলে একটা অপশন রয়েছে না, তো এইখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা কি দেখতে পাবো, যে আমি যে চয়েসটা মডিফাই করার জন্য এইমাত্র একটা অপশন দিলাম যে ইএস আমি মডিফাই করতে চাই, সেটাই আর কি এখানে লেখা আছে, বেশি কিছু নাই। তুমি যদি মোবাইল নাম্বার ইমেল আইডি ভ্যারিফাই করতে চাও ভ্যারিফাই করে নিতে পারো এই মুহূর্তে, তোমার যদি ভ্যারিফাই না করা থাকে। আচ্ছা এরপর দেখো আমরা হচ্ছে এইখান থেকে কি পাবো, যে আমাদের যখন অ্যালটমেন্ট বেরোবে আমরা অ্যালটমেন্ট লেটারগুলো এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, এই জায়গাটা থেকে ডাউনলোড করা যায়। চলো আমরা একটা কাজ করি, আমরা একটু মানে এই ক্যান্ডিডেটটা তোমাদের যদি বিশ্বাস না হচ্ছে যে চয়েস ফিল করা যাবে বলে, আমি একটু ফিলিং করে পরে দেখাই। তো চয়েস ফিলিংয়ে ক্লিক করবো, এবারে এইখানে যদি আমরা ক্যান্ডিডেটের পাসওয়ার্ডটা পুট করে দিই, আমরা সাবমিট বটনটাতে ক্লিক করবো, দেখো আমরা হচ্ছে এরপর থেকে কী করতে পারবো, চয়েসটাকে মডিফাই করতে পারবো। চলো দেখা যাক, একটা আমি যে কোনো একটা চয়েসকে উলট পালট করে পর দেখি, যে আপ ডাউন করে নিচ্ছি একটা চয়েসকে, দেখো আপ ডাউন করে নিলাম একটা চলে, যদি এই দিক থেকে কোনো কিছু অ্যাড করা হয় তুমি এই দিক থেকে অ্যাড করে নিতে পারবে, কোনো চিন্তার কিছু নেই, তুমি অ্যাড করতে পারবে, দিয়ে তুমি কী করবে সেভ অ্যান্ড কন্টিনিউ বা সেভ অ্যান্ড হোম করে পরে চলে যাবে, ঠিক আছে। তো এরপর তুমি এখানে চয়েস লকটা আজকে করতে পারবে না, 31 তারিখ থেকে 1 তারিখ, অর্থাৎ কালকে পরশু এই দুদিন করতে পারবে, চয়েস লক করে নিতে পারবে, বাদ বাকি সব তো বলা আছে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।